আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটি নাস্তার রেসিপি। এটা 5 মিনিটেই তৈরি করে নেওয়া যায়, বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায়ও আপনারা এটা রাখতে পারবেন। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিন মূল রেসিপিটি। প্রথমে এখানে লাগছে, এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি আমি এখানে 5-6টি কাঁচামরিচ কুচি, তারপর নিয়েছি এখানে ধনে পাতা কুচি। এখন এগুলোকে আমি নিয়ে নিচ্ছি। তো এখন একটি মিক্সিং বোলে এই পেঁয়াজ কুচি আর মরিচ ধনে পাতা কুচিগুলো নিয়ে তারপর এগুলোকে ভালো করে এভাবে কুচলিয়ে নিচ্ছি। তো এতে করে যে কাঁচামরিচের ঝালটা এগুলোর সাথে মিশে যাবে। তো দেখুন এগুলোকে ভালো করে কুচলিয়ে তারপর আমি এখন নিয়ে নিচ্ছি বেসন। আর যে কোনো রেসিপির মধ্যে বেসনটা চেলে নিলে এটা কিন্তু দলা পেকে থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমি উঁচু উঁচু করে এখানে 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি বেসন দিয়ে করলে কিন্তু অনেক দারুণ হয়। তো আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এখানে চাউলের গুঁড়াও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 7 মতো লবণ। তারপর দিয়ে নিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়া। এরপর দিয়ে নিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে নিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিব। তো আপনারা খেয়াল করেছেন আমি শুধু এখানে ধনে এবং জিরে গুঁড়াটা 1 চা চামচ দিয়েছি, আর সব উপকরণ কিন্তু আমি 1/2 চা চামচ করে দিয়েছি, এটা নিশ্চয়ই মনে থাকবে। তো এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। তো পানিটা দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন সবগুলো উপকরণ প্রথমে মিক্স করে নিয়ে এরপর 1/4 কাপ পানি দিয়ে এগুলোকে মেখে নিয়েছি। এখন আমি এখানে একটি ডিম দিয়ে নিচ্ছি। তো আমি ডিমটাকে আগে বয়ল করে রেখেছিলাম, এখন ডিমটাকে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, আর গ্রেটারের মোটা অংশটা দিয়ে এটাকে গ্রেট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। তো ডিমটাকে গ্রেট করে নেওয়ার পর এখন উপকরণগুলোকে আলতো করে এরকম মেখে নিতে হবে, একদম চেপে চেপে মেখে নেওয়া যাবে না, তাহলে ডিমটা একদম ভ্যানিশ হয়ে যাবে। তো দেখুন এগুলোকে আমি একদম আলতো করে মেখে নিয়েছি। এখন আমি চলে যাব কিচেনে, এখন নাস্তাটি বানানোর জন্য আমার এই মিশ্রণটা রেডি। তো এখন আমি চুলোতে একটি প্যান বসিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা থেকে একটু একটু করে নিয়ে আমি এখন তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। তো এইভাবে একটি একটি করে আমি সবগুলো পাকোড়া এরকম করে দিয়ে নিচ্ছি। আর পাকোড়াগুলো আমি দেখতেই পাচ্ছেন কিছুটা ছোট করে আর একটু পাতলা করে কিছুটা এলোমেলো করেই শেপ করে এখানে দিয়ে নিয়েছি। একদম গোল করে দিতে হবে এমন কোনো কথা নয়, একটু এলোমেলো করে দিলেই কিন্তু এটা মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর। তো চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এগুলোকে উল্টিয়ে নিয়ে এরপর আমি আবারও কিছুটা ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেওয়ার পর যখন এগুলি এভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই পাকোড়াগুলি কিন্তু হয়ে গেছে। এখন আমি একটি স্ট্রেনার দিয়ে ছেঁকে এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এই পাকোড়াগুলো নামিয়ে এই একই তেলের মধ্যে আমি সেকেন্ড ব্যাচের যে পাকোড়াগুলো সেগুলোও ভেজে নিচ্ছি। তো দেখুন এগুলোও একটি একটি করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে এগুলোকেও গোল্ডেন ব্রাউন কালার করে আমি নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে এখন আমি এগুলোকে সার্ভ করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পাকোড়াগুলি কতটা মুচমুচে হয়েছে, আর এগুলি দেখেই বোঝা যাচ্ছে এগুলি কতটা মজার হয়েছে। আপনারা বাচ্চাদের টিফিনে এটা খুব সহজেই দিতে পারবেন, অনেক সহজভাবেই এটা তৈরি করে নেওয়া যায়, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পাকোড়াগুলি হয়ে যায়। অনেক সময় বাচ্চারা দেখা যায় যে সেদ্ধ ডিম খেতে চায় না, তো তখন কিন্তু আপনারা এরকম ডিম সেদ্ধ করে এরকম পাকোড়াগুলি বানিয়ে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। আর দেখলেন তো কতটা মুচমুচে হয়েছে, আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পেরেছেন, আর এটার ভেতরটাও কতটা পারফেক্টলি হয়েছে আর লোভনীয় হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে।
তো আপনারাও এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। আর বিকেলের নাস্তায় এটা কিন্তু একদমই জমে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিটি আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন, এবং আমার এমন সহজ সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন সব ভিডিও সবার আগেই দেখতে পারবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।